নমস্কার ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টারে উপস্থাপনায় আর একটি সাজেশান ভিডিও নিয়ে চলে এলাম সাজেশানটি কাজের জন্য না বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত তোমরা যারা যারা সিক্স সেমিস্টারে পড়ছ বাংলা অনার্স নিয়ে তাদের জন্য বাংলা অনার্সে ডিএসই থ্রি পেপারে কিছু সম্ভব্য সাহায্য কোন পেপারে না বাংলা অনার্সের ডিএস থ্রি পেপার অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এরকম কমনযোগ্য সাইজান দিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের দু হাজার চব্বিশে একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এমনকি এক পার্সেন্ট ছাড় দিয়ে বলছি না চ্যালেঞ্জ দিয়ে বলছি পরীক্ষা দাও দিলে বুঝতে পারবে যে প্রশ্নগুলি কেমন কমন আসছে এবারে এখানে একটা কথা জানিয়ে রাখি তোমাদের এই যে সেমিস্টার এটা কিন্তু কমপ্লিট সেমিস্টার আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি সিক্স সেমিস্টার ক্ষেত্রে কেউ কিন্তু কমিয়ে করতে যাবে না এবং রিস্ক নেবে না যে প্রশ্নগুলি দেব এবং দিচ্ছি সেই প্রশ্নগুলি এ টু জেড ভালো করে পড়ো তাহলে দেখবে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভাবে লিখে আসতে পারবে কেউ কিন্তু কমিয়ে করতে যাবে না আর পরীক্ষার আগের দিন টোটাল মডিউল থেকে পাঁচ এবং দশ মিলে এগারোটি কি বারোটি প্রশ্ন দেবো সেই এগারোটি বারোটি প্রশ্নের মধ্যে পুরোপুরি বারোটি বারোটি প্রশ্ন কম পাবে এগারো বারোটি প্রশ্ন পুরোপুরি কমন পাবে তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না আর এখন যে প্রশ্নগুলি দিচ্ছি এ টু জেড ভালো করে পড়ো এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না তাহলে কি করতে হবে ফাইনাল সাজেশন পাওয়ার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর এখন থেকে এই প্রশ্নগুলি করো আর এর থেকে আরো কমিয়ে দেবো সাজেশনগুলি যেগুলো দেবো পরীক্ষা আগে সেই প্রশ্নগুলি এর মধ্যেই থাকবে এর বাইরে থাকছে না এর মধ্যেই থাকছে তার জন্য প্রত্যেকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বোঝা গেল তো কি কি প্রশ্ন পড়তে হচ্ছে এবং কটা প্রশ্ন রেডি করতে হচ্ছে সেই প্রশ্নগুলি একটু দেখে নাও লিখিত আকারে দিয়ে দিচ্ছি একটু দেখে নাও দেখো বর্ধমান বিশ্ববিদ্যালয় সিক্স সেমিস্টার বাংলা অনার্সের ডিএসই থ্রি পেপার অর্থাৎ তিন নম্বর পেপারে সাজেশান দু হাজার চব্বিশের জন্য একদম হানড্রেড পারসেন্ট কমন আসবে বলে লিখে দিয়েছি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক আছে এবং যেগুলো স্টার মারব সংগ্রহ করে যাবে ঠিক আছে স্টার মেনে নেবে এবং পরীক্ষার আগের দিন ফাইনাল লাস্ট মিনিট সাজেশন দেবো আরও কমিয়ে এই লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি এর থেকে আরও কমিয়ে দেবো এগারোটি প্রশ্ন দেবো এগারোটি এগারোটি পড়বে দশ এবং পাঁচ মিলে এগারোটির মধ্যে সব প্রশ্ন কমন আসবে এখন থেকে তোমরা বেশি করে পড়ো কারণ এই সেমিস্টার তোমাদের কমপ্লিট সেমিস্টার কেউ কিন্তু রিক্স নেবে না রিক্স নিয়ে গেলে তোমাদের কিন্তু সাবলিও হয়ে যেতে পারে সে বছর কেউ রিক্স নিও না যেগুলো দিচ্ছি ভালো করে পড়ো দেখো একে দেখে পড়েছি বিশ শতকের স্বাধীনতা পূর্ববর্তী কালপর্বে রচয়িত বাংলা গল্পের আঙ্গিকগত বৈশিষ্ট্য লেখ এবার এই যে পোহরা ঘুরিয়ে থাকতে পারে দেখো কেমনভাবে থাকতে পারে দেখো বিশ শতকের স্বাধীনতা পূর্ববর্তী কালপর্বে রচয়িত বাংলা উপন্যাসের বিষয় ও আঙ্গিত বৈশিষ্ট্যগুলি লেখো ঘুরিয়ে এটা থাকতে পারে ওই গেল একে প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে চলো দুই হতে প্রশ্ন চলো বিশ শতকে রবীন্দ্রনাথ রচয়িত বাংলা ছোট গল্পের বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও এই প্রশ্নটা তোমরা তিনটে করে স্টার মারো তিনটে থেকে চারটে স্টার মেয়ে নাও এই প্রশ্নটা পরের প্রশ্ন দেখো এই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় পর্বে উনিশশো থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ রচয়িত বাংলা উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন শরৎচন্দ্রের উপন্যাসের সমাজ জীবনে যে পরিচয়চয় উঠে এসেছে তার পরিচয় দাও পরের প্রশ্ন বিশ শতকে স্বাধীনতা পূর্ববর্তী কাল রচয়িত স্বাধীনতা আন্দোলন আশ্রয়ী বাংলা উপন্যাসের পরিচয় দাও এইটাও তোমরা তিনটে স্টার মারো তিনটে থেকে চারটে স্টার নাও এখন পড়ে গেছে এই দুটো এবার এইটা আমি একের জায়গায় পৌঁছা ঘুরিয়ে থাকতে পারি বলে দিয়েছি এবারে পয় ছয় দাগে চলে এসো স্বাধীনতা পূর্ববর্তী কাল রচয়িত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির পরিচয় দাও আর এখান থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় করছে কিন্তু পরের প্রশ্ন দেখো বিশ শতকের স্বাধীনতা পূর্ববর্তী বাংলা গল্পের ক্রমবিকাশ ও বিবর্তন সম্পর্কে নীতিদীর্ঘ আলোচনা করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শেষ তিনটি উপন্যাসের বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা পূর্বকালে প্রকাশিত উপন্যাসগুলি পরিচয় দাও পরের প্রশ্ন মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে বিশ শতকের শুরু থেকে মনস্তাত্ত্বিক উপন্যাসের যে যাত্রা শুরু হলো তার প্রধান বৈশিষ্ট্যগুলি সহ বুঝিয়ে দাও এবারে চলে যাবো পাঁচ নম্বরে প্রশ্ন কি করতে হবে তার আগে এই প্রশ্নগুলি আর রিপিট করে দিচ্ছি দেখে নাও দশ নম্বর জন্য আমি তোমাদের এখন থেকে এই দুটো প্রশ্ন আমি সিলেক্ট করে দিলাম ভালো করে স্টার মেয়ে নাও বোঝা গেলো এখন তাকে স্টার মারাও আর বেশি করে এখন ভালো করে পড়ে যাবে কেউ কিন্তু কমিয়ে যাবে না তোমরা যদি মনে করো দশ নম্বর দুটো প্রশ্ন দিন দুটো করবো তাহলে বলবো এই দুটো এখন করে যাও বোঝা গেল চলে এবার পাঁচ নম্বরের জন্য কী করতে হবে চলে এলাম পাঁচ নম্বরের প্রশ্নের জন্য একের জায়গায় প্রশ্ন রেখেছি স্বাধীনতা পূর্বকালে রচয়িত বিশ শতকের বাংলা ছোটো গল্পের সাধারণ লক্ষণগুলি তুলে ধরো পরের প্রশ্ন স্বাধীনতা পূর্বকালে একজন বিশ শতকের প্রতিনিধি স্থায়ীর বাংলা ছোটো গল্পকারের ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটাও তোমরা তিনটে থেকে চারটে স্টার মেয়ে নাও একদম পরীক্ষায় পড়ে গেছে বলতে পারো পরের প্রশ্ন দেখো বাংলা গল্পের বিকাশ সাধনের বিশ শতকের স্বাধীনতা পূর্বকালে প্রকাশিত সাময়িক পত্রিকাগুলি ভূমিকা লেখো পরের প্রশ্ন গোড়া উপন্যাসটির বিষয়বস্তু সংক্ষেপে পরিচয় দাও এই প্রশ্নটাও তোমরা তিনটে স্টার মেনে নাও পরের প্রশ্ন স্বাধীনতা পূর্বকালের একজন বিশ শতকের প্রতিনিধি স্থায়ী উপন্যাসিকের উপন্যাস রচনার কৃত্ব বিচার করো এই প্রশ্নটা তোমরা তিনটে স্টার মারো পরের প্রশ্ন আঞ্চলিক উপন্যাস কাকে বলে উদাহরণসহ আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি তুলে ধরো পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো এটাও তিনটে স্টার মারো পরের প্রশ্ন ছোটো গল্প ও উপন্যাসের আঙ্গিকগত পার্থক্যগুলি লেখো এই পুনরায় তোমরা চার টেপ থেকে পাঁচটা স্টার মারো একদম পরীক্ষায় পড়ে গেছে একদম পড়ে গেছে একদম পাঁচটা ছটা স্টার মেরাও একদম পরীক্ষায় পড়ে গিয়েছে এবারে এই প্রশ্নগুলো তোমরা করে যাবে ঠিক আছে দেখো চরিত্রহীন উপন্যাসটির বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন প্রভাত সুকুমার বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন বাংলা কথা সাহিত্যের বিকাশ সাধনের কলল পত্রিকাটি ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটাও তোমরা তিনটে থেকে চারটে স্টার মারো একদম পরীক্ষায় পড়েছে এটা ঠিক আছে পড়বে পরের প্রশ্ন বিশ শতকের স্বাধীনতা পূর্ববর্তী কাল পর্বের একজন প্রতিনিধির স্থানীয় উপন্যাসিকের উপন্যাস রচনায় কৃতিত্ব বিচার করো এই কটা প্রশ্ন আর এর বাইরে একটাও প্রশ্ন করার লাগবে না এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি এগুলো পড়ো আশা করছি তোমরা হানড্রেড পার্সেন্ট লাভবান হবে এবং হানড্রেড পার্সেন্ট উপকৃত হবে এটা চ্যালেঞ্জ দে বলছি তাহলে তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত বক্তব্য শুনেছ এবং প্রশ্নগুলি দেখেছো তো যে প্রশ্নগুলি দিলাম সেই প্রশ্নগুলি তোমরা যে কোচিংয়ে পড়ছো বা যে কলেজে পড়ছো সেই কলেজের প্রফেসররা বা যে কোচিং এ পড়ছো সেই কোচিং এর টিচাররা এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বলে আলোচনা করেছে কিনা এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে আর এই প্রশ্নগুলি তোমাদের নিজেদের ইম্পর্টেন্ট লাগছে কিনা এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে আর কি করবে লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে যারা এই সাজেশনটা নিয়ে চিন্তিত রয়েছে এই সাবজেক্টটা নিয়ে এই সাবজেক্টের যে সাহেসান নিয়ে তোমার বন্ধুরা চিন্তিত রয়েছে বা তোমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তোমাদের বন্ধুরা যে চিন্তিত রয়েছে যে কি সাহেব পড়বো কটা প্রশ্ন পড়ব তাদের মধ্যে একটু শেয়ার করে দেবে আশা করছি এই যে প্রশ্নগুলি তোমার বন্ধুরা এবং তোমরা যদি পড়ে যাও চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে এবং হানড্রেড পার্সেন্ট উপকৃত পাবে উপকৃত হবে সে বলছি যে প্রশ্নগুলি ভালো করে পড়ো আর কি করতে হবে বললাম লাইক করতে হবে কমেন্ট করতে হবে যে এই প্রশ্নগুলি যেরকম ভাবে বললাম যে তোমাদের কোচিংয়ে বলেছে কিনা তোমাদের নিজেরই ইম্পর্টেন্ট লাগছে কিনা তোমাদের কলেজের দাও বলেছে কিনা এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে পরীক্ষার আগের দিন ফাইনাল আরো কমিয়ে প্রশ্ন দেবো ফাইনাল লাস্ট মিনিট আরও কমিয়ে দেবো যে এখন যে লাস্ট আমি সাহায্য এর থেকে আরো কমিয়ে আমি বললাম এগারোটি প্রশ্ন কি বারোটি প্রশ্ন দেব সে তার মধ্যে পুরোপুরি কমন পাবে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিয়ে চ্যানেলের সঙ্গে থাকতে হবে তাই না কি তো ভিডিওটি বেশি বড় করলাম না এই পর্যন্ত শেষ করছি এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রিপারেশান নিয়ে পড়া শুরু করে দাও